बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम काछे एवं दूरे जे जेखान थेके देखछेन आशा करी सबाई भालो आछेन आलहामदुलिल्लाह आमरा भालो आछि। तो एखन दुपुर बेला आपा आर आमि रेडी हये गेछि। आजके एकटा बियेर अनुष्ठाने आमादेर दावत आछे। तो जाओयार समय पथे देखलाम एइ जे एखाने एकटा बिये बाड़ि आर बरजात्रीओ चले एसेछे। तो आजके जेहेतु शुक्रवार আর আমাদের দেশে শুক্রবারে সামাজিক অনুষ্ঠানগুলো একটু বেশি হয়, তো আসার সময় পথে আরও দুইটা বিয়ে বাড়ি ছিল। তো আমরা যে বাড়িতে যাব সেই বাড়িটা ঠিক চিনি না। তো একজনকে জিজ্ঞাসা করার পর উনি বলল এইটাই সেই বাড়ি। তো এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি আর এই তো গেটের ভিতর দিয়ে ঢুকে গেলাম। আর উপরে লাইটিং করা ছিল, আর রাতের বেলা লাইটিংগুলো জ্বলে উঠলে বিয়ে বাড়িতে দেখতে খুবই ভালো লাগে। তাই তো এখন এরা বউকে পার্লার থেকে নিয়ে এসেছে, তো আমরা ওদের সাথে ঘরে আসলাম। তো ঘরে এসে পাশের রুমটাতে একটু বসে জিরিয়ে নিলাম, আর এই চেয়ারটাতে বউ বসেছে। তো বউ রুমটাতে অনেক লোকজন ছিল, বউ যেখানে থাকে সেখানে একটু লোকজনের ভিড় বেশিই থাকে। তো বউর জন্য বাহিরে স্টেজ করেছে, ওকে এখন সেখানেই নিয়ে যাবে। তো আমি এর মধ্যে একটু বউকে দেখতে আসলাম। মাশাআল্লাহ বউ কিন্তু সুন্দরী ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য এই জায়গায় চলে এসেছি। তো এসে প্রথমে আপা পরিচিতজন যারা ছিল তাদের সবার সঙ্গে দেখা করে কথা বলে নিল। আর এই তো রান্না বান্না করে এই চাইরটাতে রেখেছে, আর ওনারা এখান থেকে সব কিছু রেডি করে দিতেছে। তো জায়গাটা অনেক বড় এবং খোলামেলা ছিল, এমনিতে অনেক গরম, তো অনেক লোকজন খাবার খাইতেছে আর আমরা এই পাশটাতে একটু বসে আছি। ওনাদের খাবার হয়ে গেলে আমরা বসবো। তাই তো এখন আমরা খাবার খেতে বসে পড়েছি। তো আগে আমরা খাবারটা খেয়ে নিই, তারপর কথা বলছি। আলহামদুলিল্লাহ খাবারটা মজাই হয়েছে। তো এখন আপা ওনার হাতে টাকাটা দিয়েছি, উনি টাকাটা গুনে নামটা লিখলি আমরা এখান থেকে চলে যাব। তো যাওয়ার সময় আমি এখান থেকে একটু পানও খেয়েছি। আর এই হলো বউর বাবা, তো উনি কালকে বউবাতে যাওয়ার জন্য আপাকে বলতেছে। আর এই বাড়িটা হলো যেখানে খাওয়া দাওয়া করা হয় তার পাশে। বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর, আর লোকজন সবাই খাবার খেয়ে এই বাড়ির কাছে এসে বসতেছে। তো এদিকে উনি পরিচিতজন যারা ছিল আরও তাদের সবাইয়ের সঙ্গে আপাকে পরিচয় করে দিতেছি। আর এটা ছিল আপার শ্বশুরবাড়ির এলাকার একটা অনুষ্ঠান। তা আমরা এখন এখান থেকে গাড়ি করে বাড়ি চলে যাব। তো একটু গাড়ির জন্য এখানে দাঁড়াতে হবে। তো এই তো এখন আমরা চলে এসেছি। আর বাড়িতে যাওয়ার সময় এই যে বাজারে দেখলাম অনেক মাছ উঠেছে, তো এখানেই নামলাম। দেখি এখান থেকে কিছু মাছ কিনে নেওয়া যায় কিনে। তা ঘুরে ঘুরে দেখতেছি, আর সবগুলো মাছই কিন্তু অনেক সুন্দর ছিল। তো অনেক ধরনের মাছই আছে এখানে, দেখি আজকে কী মাছ কিনে নেওয়া যায়। তো এখন ঘুরে ঘুরে দেখি, আমাদের মাছ কিনা হয়ে গেছে। তো ওনার থেকে এখন আমরা পান আর জর্দা নিয়ে যাব মায়ের জন্য। এই যে তালের বড়াটা, এটা দেখে আমার দাদার কথা খুব মনে পড়ছে। কারণ ছোটোবেলায় দাদার সঙ্গে যখন বাজারে আসতাম, বাজার করা শেষ হয়ে গেলে দাদা এটা কিনে দিত বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এটা আমার বাড়িতে সবারই খুব পছন্দের একটা খাবার ছিল। আর এটা সবার এলাকায় পাওয়া যায় কি না আমি জানি না, কারণ এটা আমার শ্বশুরবাড়ির এলাকায় পাওয়া যায় না। এলাকার কেউ ঠিকমতো এটা চিনেও না, আর মরিয়মের বাবা তো জানেই না যে বাজারে আবার তালের বড়া বিক্রি হয়। তো ছোটোবেলায় আমরা কিন্তু এই বাজারে অনেকবার এসেছি। তো আমাদের ছোটোবেলা মানেই এই বাজারটা ছিল, কারণ এটা আমাদের বাড়ির একদম কাছে। তো আমাদের এই বাজারে হাট বসে শুক্র আর সোমবার। তো এই বাজারের সঙ্গে আমাদের ছোটোবেলার অনেক মজার স্মৃতিও আছে।
ছোটবেলায় যত ধরনের সার্কাস ম্যাজিক দেখানো সব কিছু আমরা এখানে এসেই দেখেছি, আর সেই সাথে রয়েছে আমার দাদার শাসন। যদি দাদাকে কখনো বলেছি যে একটু ম্যাজিক দেখে যাই, দাদা বলতো সোজা বাড়ি, মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই কথাটাই এখন আমি আপার সাথে শেয়ার করতেছি আর হাসতেছি। তো আপা বলল সেম ঘটনা ওর সঙ্গেও ঘটেছে। আপাও কিন্তু ছোটবেলায় দাদার সঙ্গে বাজারে আসতো। তাই তো দুই বোন কথা বলতে বলতে বাড়ি চলে আসছি। তো আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে আমরা বাজার থেকে চিংড়ি মাছ এনেছি শুধু। এই তো ছোটো বড় দুই ধরনেরই চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো মা সবগুলো মাছ থালার ভিতরে ঢেলে নিয়েছে, আর এখন আমরা বোরকাটা খুলে একটু ফ্রেশ হয়ে নিব। তা ফ্রেশ হয়ে সবাই মিলে এখন গরম গরম তালের বড়া খেয়ে নেই, তারপর আবার মাছ কাটতে বসবো।